নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমি আজকে আমার ট্যাঙ্কে শিং মাছের পোনা দেব। মাছগুলো পুকুর থেকে ধরা হলো। এই বাচ্চাগুলো কিন্তু ট্যাঙ্কেই তৈরি। আপনাদের যে বাচ্চাগুলো ট্যাঙ্কে রেণু চাষ করে আমি দেখিয়েছিলাম, এগুলো সেই বাচ্চাগুলোই। একটি ছোট পুকুরে লোড করে রাখা ছিল ওই বাচ্চাগুলো। দেখুন বাচ্চাগুলোর সাইজ, এগুলো 350 লাইনের। এগুলো গ্রেডিং করা বাচ্চা, সব একই সাইজের এবং 90% ফিমেল। দেখুন মাছগুলোর কালার। আমি মাছগুলো এখন ট্যাঙ্কে দিয়ে দেব। ট্যাঙ্কে মাছটা দোয়াটা আমার অনেকটাই দেরি হয়ে গেল, ব্যস্ততার কারণে মাছগুলো দিতে পারছিলাম না। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এত বড় মাছের বাচ্চাগুলো আমি ট্যাঙ্কে কেন দিচ্ছি। এর কারণ হচ্ছে, এর আগের বছর আমি অনেক ছোট বাচ্চাগুলো ট্যাঙ্কে দিয়েছিলাম 4000 লাইনের, এবং হারভেস্টটা উঠতে প্রায় 10 মাসের মতো সময় লেগেছিল। সে কারণে এই বছর আমি বড় সাইজের বাচ্চাটাই ট্যাঙ্কে দিচ্ছি। এবং আমার একটা টার্গেট আছে যে আগামী বছর আমি ট্যাঙ্ক থেকে দুবার শিং মাছের হারভেস্ট করব। এই মাছটা এখন ছাড়লে প্রায় এপ্রিল মাসের দিকে এই মাছটা উঠে যাবে, এবং এপ্রিল মাসে আমি নতুন বাচ্চা আবার ট্যাঙ্কে ফেলবো, এবং শীতের আগে ওই বাচ্চাটাও প্রায় উঠে যাবে। সেই কারণে এই বছর আমি বড় সাইজের বাচ্চাটাই ট্যাঙ্কে দিচ্ছি। প্রত্যেক ট্যাঙ্কে আমি মাছের সংখ্যাও কমিয়ে দিয়েছি। আমি 8000-এর মতো করে মাছ আমি ট্যাঙ্কে ছাড়ছি এবছর, যাতে খুব তাড়াতাড়ি হারভেস্টটা করা সম্ভব হয়। দু একদিনের মধ্যেই আমি সবকটা ট্যাঙ্কিতে বাচ্চা দিয়ে দেবো। এই ট্যাঙ্কটিতে আমার 3 মাস হলো কালচার চলছে। আশা করছি যে শীতের আগেই এই মাছটা ধরা হয়ে যাবে। এই ট্যাঙ্কের মাছের গ্রোথটা দেখেই আমার মাথায় এই নতুন পরিকল্পনাটা এসেছে যে ট্যাঙ্ক থেকেও বছরে দুবার শিং মাছের হারভেস্ট করা যেতে পারে। এই ট্যাঙ্কের মাছটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। মাছের গ্রোথ খুব সুন্দর। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। এবং ট্যাঙ্কে মাছ চাষ সম্বন্ধে আপনাদের কোনো রকমের কোনো প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন, তারা মাছ চাষের নিত্য নতুন পদ্ধতি জানতে এবং শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।